আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন ঠিক দুপুরবেলার টাইম, 12:30 বাজে। এখন আমি যাচ্ছি বাজারে, টুকিটাকি জিনিসপত্র কেনার আছে। আমি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে হঠাৎ করে কি মনে হলো ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছিলাম যে ও কখন কোন টাইমে আর কি ফ্রি থাকবে, বাজারে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে। তো আমার হাজবেন্ড বললো যে এখন আসতে পারো, কারণ ও একটু পরেই বাজারে যাবে, ওরও নাকি বাজারে কি ইম্পর্টেন্ট কাজ আছে। তো বললো যে তুমি চাইলে আসতে পারো, এই জন্য আমিও ভাবলাম যে রেডি হয়ে যাই, যেহেতু বাসার পুরো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এমনিতেই অনেক দিন কোথাও যাওয়া হয় না। তবে আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ গরম ছিল, তারপরেও কিছু করার নেই, তারপরেও বাইরে যেতে ইচ্ছা করতেছিল। এর জন্য হাঁটতে হাঁটতে সোজা আমার হাজবেন্ডের ওখানে দোকানে চলে আসছি, তারপরে ওখান থেকে আমরা সোজা হচ্ছে ইসলামিক ব্যাংকে চলে গিয়েছি। আমার হাজবেন্ড যাওয়ার সময় বলল যে ও নাকি ইসলামিক ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে, এই জন্য আগে ইসলামিক ব্যাংকের ওখানে যাবে, তারপরে যে যা আমার টুকিটাকি জিনিস আছে সেগুলো আমরা কিনবো। তো প্রথমে আমরা ইসলামিক ব্যাংকের এখানে চলে আসছি, আর এইদিকে আমার হাজবেন্ড অবস্থা দেখেন, মানে ঘেমে পুরা ওর গেঞ্জি ভিজে গিয়েছে। আর আজকে সত্যি অনেক গরম পড়েছে, আগে জানলে আমি বাইরে আসতাম না, আমি বুঝিনি যে বাইরে এতটা পরিমাণের গরম হবে। আজকেই মনে হচ্ছে যেন একবার সিদ্ধ হয়ে গিয়েছি, এমন এক অবস্থা। তো যাই হোক, আমরা এখানে আসছি 12:30 দিকে, ব্যাংকেই আগে কাজগুলো কমপ্লিট করতে আসছিলাম, কিন্তু এত পরিমাণে দেরি হয়ে গিয়েছে। এখানে আসার পরে দেখি যে প্রচুর পরিমাণের ভিড় ছিল। তো আমাদের সব মিলিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে যেয়ে আমাদের প্রায় হচ্ছে 2:30 বেজে গিয়েছে, মানে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো ওই দুপুরবেলার টাইমে আর মানে কোথাও আমরা জিনিসপত্র কিনতে যাইনি, আর যেহেতু একেবারেই দুপুরবেলার টাইম ছিল, তো এই টাইমে দোকানও বন্ধ থাকে। তো আমার হাজবেন্ড বললো যে এখন আমরা বাসায় যাই, সন্ধ্যাবেলার টাইমে আসবো। আর দেখেন, কোনো একটা ভ্যানও দেখা যাচ্ছে না, মানে কী এক অবস্থা ছিল। আর আমার তো আরও বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ রোদ গরমের ভিতর থেকে, তারপরে ব্যাংকের ভিতরে যেহেতু হচ্ছে এসি ছিল, তো সব মিলিয়ে আমার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গিয়েছিলো। আরও যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, এই জন্য আমার হাজবেন্ড বললো যে আগে তাড়াতাড়ি আমরা বাসায় যাই, বাসায় যেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলার দিকে আসবো। তো এই যে সোজা এখন আমরা বাসায় চলে আসছি, আর আমার হাজবেন্ড হচ্ছে দোকানের সামনে নেমে গিয়েছে, আর আমি এখন একা একা বাসায় চলে যাব। তো এখন আমি গোসল করব, গোসল করে হচ্ছে কী করি না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। তো এই যে ফ্রেশ হয়ে আমরা দুইজন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর বাসায় আজকে রান্না করছিল চিচিঙ্গা ভাজি আলু দিয়ে, আর হচ্ছে লাউ আলু মাছ দিয়ে রান্না করছিল। তো কোনো রকমে দুটো খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ বাইরে থেকে আসছি তো অনেক রোদ গরম ছিল, তারপরে আবার গরম ভাত, তো সব মিলিয়ে মানে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো। কিন্তু কিছু করার নেই, প্রচুর পরিমাণে খিদাও লাগছিলো। তো খাওয়া দাওয়া করে একটু আমি ঘুমাই গিয়েছিলাম, আর ঘুম থেকে ওঠার পরে আমার হাজবেন্ড বললো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে, কারণ হচ্ছে বাজারে যেতে হবে, বাজারে যে যা টুকিটাকি জিনিস আর কি কেনা হয়নি সেগুলো কিনতে হবে, নাহলে আরেকটু পরেই ও ব্যস্ত হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে এই যে বাজারে চলে আসছি, আর আজকে আমার মানে বাসা থেকে প্ল্যান করে আসছিলাম যে একটা স্কার্ফ কিনবো, আর কিছুই না, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে এখানে সুন্দর সুন্দর গেঞ্জিও আছে। তো এই গেঞ্জিগুলো দেখতেছিলাম যে এখান থেকে নেওয়া যায় কি না। আমার সাথে এরকমই হয়, আমি বাসা থেকে আসি এক জিনিস কিনবো বলে, কিন্তু বাজারে আসার পরে যদি আমার কোনো জিনিস পছন্দ হয়ে যায় তখন আমি সেইগুলোও কিনে নিয়ে যাই। তো এখানে আরও অনেক জিনিস দেখতেছিলাম, মেয়ে মানুষ তো অনেক জিনিস দেখি বাজারে গেলে, কসমেটিকের দোকানে যাই আর জামা কাপড়ের দোকানে যাই বা যে কোনো দোকানে যাই না কেন, অনেক প্রচুর প্রচুর জিনিস দেখি, তো যেটা ভালো লাগে সেটাই আর কি কিনে নিই। তো এই যে এই এসকাপোড়নাটা নিয়েছি, আর এই এসকাপোড়নার ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, তবে আমার কালারটা পছন্দ হয়নি ব্লু কালার বলে, কারণ ব্লু কালার আমার পছন্দ না, কিন্তু আমার হাজবেন্ডের খুব পছন্দ, এই জন্য এই এসকাপটা নিয়ে আসা হয়েছে। তো এখন সোজা আমি বাসায় চলে যাব। আর আমার হাজবেন্ড বলতেছিল যেহেতু কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তো মানে আমি কিছু খাওয়া দাওয়া করবো কি না, মানে চটপটি ফুচকা কি খাবো কি না, কারণ আমি বাজারে আসার পরেই সবসময় বেশি অংশ চটপটি ফুচকা খাই, কিন্তু আজকে একেবারেই চটপটি ফুচকা খেতে ইচ্ছা করতেছিল না, যেহেতু সকাল থেকে রোদ গরমের ভিতরে ব্যস্ত ছিলাম। তো এই জন্য আমি সোজা ভ্যানে করে বাসায় চলে আসছি, আর বাসায় চলে আসার পরে এক আধা ঘন্টা পরে দেখতেছি আমার হাজবেন্ড বাসায় চলে আসছে, আর আমাকে বললো যে তাড়াতাড়ি করে একটু কষ্ট করে রেডি হয়ে নাও, আজকে আমরা দুইজন ঘুরতে যাব, কারণ আমাদের মহেশপুরে হচ্ছে সাহিত্য না সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো ওখানে হচ্ছে অনেক খাবারের স্টল টেস্টল বসতেছে, তো আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে আসছে, কারণ যেহেতু আমি সবসময় বাসায় থাকি আর কোথাও ওরকমভাবে যাওয়া হয় না, তো আজকে ভাবতেছে যে আমাকে নিয়ে একটু মেলায় যাবে, এই জন্য তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিল। তো আমি প্রথমে আসতে চাচ্ছিলাম না, কারণ সারাদিন অনেক কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই, তারপরেও যেহেতু বাসায় নিজে গিয়েছে আমাকে আনতে, এই জন্য আমি তাড়াতাড়ি করে আর কি রেডি হয়ে চলে আসছি। আর এখানে আসার পরে আমি দেখতেছিলাম যে কী কী খাওয়া যায়, তারপর
তারপর হঠাৎ করে দেখলাম যে এখানে হচ্ছে একটা আচারের স্টল বসেছে। তো আগে আমি আচারের স্টলে গিয়েছিলাম যে এখানে কি কি আচার আছে, কিন্তু কি বলবো ভাই, ভাই রে ভাই, মানে আচারের কালার দেখে মানে রুচিই পুরো নষ্ট হয়ে গিয়েছে, মানে এত বিচ্ছিরি কালার ছিল। তো যাই হোক, ওখান থেকে চলে এসে আরও দেখতেছিলাম যে এখানে কি কি খাবারের স্টল আছে, তারপর হচ্ছে কি কি জিনিস কিনতে পাওয়া যাচ্ছে। তো অনেক ঘোরাঘুরি করলাম আর কি, যে কি খাওয়া যায়। আর আমার হাজবেন্ড বারবার বলতেছিল যে তুমি কি খাবে কি খাবে, আর আমি ওকে বলতেছিলাম যে তুমি চুপচাপ করে ভিডিও করো, আমার যে যখন যেটা খেতে ইচ্ছা করবে আমি তখন সেটাই বলবো। তো হঠাৎ করে এখানে আমার নজর পড়লো এই যে ছোটোবেলায় আমরা যে কুলফি আইসক্রিমগুলো খেতাম এইগুলো এখানে বিক্রি করতেছে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি খাবো, কিন্তু আমার হাজবেন্ড দিতে চাচ্ছিল না, যেহেতু আজকে প্রচুর পরিমাণে হচ্ছে রোদ গরমের ভিতরে দৌড়াদৌড়ি করা হয়েছে, কিন্তু তারপরেও কিছু করার নেই, আমি যেহেতু খেতে চেয়েছি এই জন্য। কিন্তু কি বলবো, মানে এটা খাওয়ার পরে মনে হচ্ছিলো যেন ছোটোবেলায় এটা কি খেতাম, মানে এত ফালতু লাগতেছিল খেতে, কিন্তু কিছু করার নেই যেহেতু নিয়ে ফেলছিলাম। আমি তো তাও পুরোপুরি কোনোরকম শেষ করেছি, কিন্তু আমার হাজবেন্ড পুরোপুরি শেষ করতে পারিনি, আরও যেহেতু ভিডিও করতেছিল পুরোপুরি গলে গিয়েছিলো, এই জন্য অল্প একটু খেয়ে তারপরে হচ্ছে ফেলাই দিয়েছিলো। তারপরে ওখান থেকে আরও কি কি খাওয়া যায় সেইগুলোই আর কি দেখতেছিলাম। তারপরে এখানে দেখলাম যে হঠাৎ করে যে মুসুরির ডালের টিকিয়া বিক্রি করতেছে, তো এই টিকিয়া মানে মুসুরির ডাল আর রসুনের টিকিয়াটা আমার বেশ পছন্দ। তো আমি আমার হাজবেন্ডকে বললাম টিকিয়া খাবো, এই জন্য হচ্ছে ওখানে যে আমি টিকিয়া খাচ্ছিলাম, আর আমার হাজবেন্ড আমাকে বলতেছিল যে টিকিয়া খাওয়া আর দেখো যে তুমি আর কি কি খাবে। তো আমি আশেপাশটা আর কি ভালোভাবে দেখতেছিলাম যে কি খাওয়া যায়, কিন্তু আমার কাছে কোনো কিছু খাওয়ার মতন আর কি মনে হচ্ছিলো না, মানে খাওয়ার মতন পরিবেশ ছিল না। এইদিকে তো আমরা খাওয়ায় ব্যস্ত ছিলাম, আর ওইদিকে সবাই হচ্ছে নাচ গানের অনুষ্ঠান দেখায় খুব ব্যস্ত ছিল। কিন্তু সত্যি কথা বলতে এই অনুষ্ঠান টনুষ্ঠান আমাদের পছন্দ না, আমরা যাই বেশি অংশ খাওয়া দাওয়া করতেই। তো যাই হোক, ওখান থেকে চলে আসছে, আর বাসায় আসার আগে একটা ডাব সাবান নিয়েছিলাম, কারণ ডাব সাবানটাও দরকার ছিল, কিন্তু এর আগেরবার যখন বাজারে আসছিলাম মনে ছিল না। তারপরে আমি আমার হাজবেন্ডকে বললাম আজকে রাত্রেবেলা হচ্ছে ওটস আর টক দই খাবো, তো এই যে ও টক দই নিয়ে আসে, আর এখন সোজা আমরা বাসায় চলে যাব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।